রিয়ার পিস্তল থেকে আরে বাস ফিনকি দিয়ে রক্ত। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মার সঙ্গে দেখা করাবেন বলেই নিয়ে যান। ওই ঝড়জলে রাতে একা? হ্যাঁ। একেবারে আতঙ্ক, মানে কোনো ভেজাল পাবেন না স্যার। আমি তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? আমাকে মানুষের মনোরঞ্জনের জন্য নিজেকে বিক্রি করা, নিজের রূপ, কণ্ঠের লালিত্য আর দেহের আকর্ষণ দিয়ে মানুষকে প্রমোদ দেওয়ার কাজে লিপ্ত ছিলেন আসামি মিশরিয়া। আই অবজেক্ট ইউর অনার। নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষের সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে। তার মানে কি বলতে চান আপনি? আমি শুধু বলতে চাই আমার মক্কেল সম্পর্কে একটা নোংরা মন্তব্য করার কোনো অধিকার আপনার নেই। একজন খুনের আসামি সম্বন্ধে সম্মানজনক মন্তব্য কি করে করা যায় আমি বুঝতে পারছি না ইওর অনার। যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণ হচ্ছে যে রিয়াই প্রকৃত খুনি, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথা বলার অধিকার আপনার নেই। অর্ডার অর্ডার, ব্যক্তিগত আক্রমণ করার অধিকার আপনার নেই। মহামান্য আদালত, আমি দুলাল দত্তের মেয়ে মিস পাপড়িকে আদালতে হাজির করবার জন্য অনুমতি চাইছি। দুলাল দত্তর কন্যা পাপড়িকে আদালতে হাজির করা হোক। মিস পাপড়ি হাজির। আচ্ছা মিস পাপড়ি, দুলাল দত্ত তো আপনার বাবা। হ্যাঁ। তো বাবার খুনের ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার বাবাকে রিয়া খুন করেছে, মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ রিয়াকে কঠোর শাস্তি দিন, কঠোর শাস্তি দিন। উত্তেজিত হবেন না মিস পাপড়ি, উত্তেজিত হবেন না। আচ্ছা মিস রিয়াই যে আপনার বাবাকে খুন করেছিল তা কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন?
আমার বাবার লাশ। লাশ দেখা মানে এটা নয় যে মিস রিয়াই আপনার বাবাকে খুন করেছে। চব্বিশে জানুয়ারি ঝড়ের রাত্রে আপনি ঠিক কি দেখেছিলেন শুধু সেটাই বলুন। আমি যখন নাইট শোতে ছবি দেখে বাড়ি ফিরি তখন দেখি আমার বাবার বন্ধু সুদীপ রায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক তারপরে দেখি রিয়াকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি খুব অবাক হয়ে যাই। ঘরের ভেতরে গিয়ে দেখি আমার বাবার লাশ। লাশ? ইওর অনার, মিস পাপড়ি সযক্ষে দেখেছে রিয়াকে দুলাল দত্তর ঘর থেকে বেরিয়ে যেতে এবং তারপর ঘরে গিয়ে দেখতে পায় দুলাল দত্তর লাশ। এর থেকে কি প্রমাণ হয় না যে মিস রিয়াই দুলাল দত্তের প্রকৃত খুনি? না, এতে প্রমাণ হয় না যে মিস রিয়াই দুলাল দত্তের প্রকৃত খুনি। আর আজ মিস পাপড়ির কথা সেটা প্রমাণ হবে যে রিয়া প্রকৃত খুনি নয়। চব্বিশ তারিখে ঝড়ের রাত্রে মিস পাপড়ি ওখান থেকে আরো একজনকে বেরিয়ে যেতে দেখেছিল ইওর অনার। আমি শুধু এটাই অবাক হচ্ছি, মিস পাপড়ি সেদিন ওখান থেকে দুজনকে বেরিয়ে যেতে দেখেছিল, তবু আমার প্রতিপক্ষ উকিল এটা নিশ্চিত করে বলতে চাইছেন যে রিয়াই প্রকৃত খুনি। কিন্তু আমি এটা বলতে চাইছি যে রিয়া দুলাল দত্তের প্রকৃত খুনি নয়। ইওর অনার, ইওর অনার, মিস রিয়াই যে প্রকৃত খুনি এটা আমি আদালতে প্রমাণ করে দেব। তাই মিস রিয়াকে কিছু প্রশ্ন করার জন্য আমি মহামান্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। আচ্ছা মিস রিয়া, আপনি সেদিন দুলাল দত্তর বাড়ি গিয়েছিলেন কেন? দুলাল দত্তের বন্ধু সুদীপ রায় আমাকে বলেছিল আমার বাবা মার কাছে নিয়ে যাবে। বাবা মা? আপনার বাবা মা? আপনার তো শুধু মা আছে জানতাম, বাবা আবার কবে উদয় হলেন? আচ্ছা ইনি আপনার কত নম্বর বাবা? অর্ডার, অর্ডার। ইওর অনার, আমি দুলাল দত্তের বন্ধু সুদীপ রায়কে আদালতে হাজির হবার অনুমতি প্রার্থনা করছি। সুদীপ রায়কে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। নমস্কার। এটা চেয়ে শপথ করুন, বলুন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার সুদীপ রায়, আগে আপনি তো অনেকদিন জেল খেটেছেন। হ্যাঁ। কেন? আগে ভাগ্য, ভাগ্য মানে কপাল আর কি। কপাল? হ্যাঁ। আচ্ছা তো বর্তমানে আপনার পেশাটা কি? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? না না, নির্ভয় বলুন। মানে আমি তো ওই রাস্তা থেকে সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসে ফুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে এক বিধবা মানে রিয়ার মায়ের হাতে তুলে দিই কিনা। রিয়ার মা? হ্যাঁ, রিয়ার মা মানে আমার বোন। আর উনি মানে ওদের মা তখন ওদেরকে শিক্ষা টিক্ষা দিয়ে তৈরি করে দেন, আর আমি তখন ওদেরকে নিয়ে সমাজের মুখোশধারীদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মহামান্য আদালত, উনি সব মিথ্যে বলছেন। আচ্ছা মিস রিয়া, এটা কি মিথ্যে যে সুদীপ আপনাকে ওর বোনের কাছে নিয়ে গিয়েছিল? না। এটাও কি মিথ্যে যে ওই সুদীপের বোন গায়ত্রীর কাছে আপনি নাচ গান শিখতেন? না। এটাও কি মিথ্যে যে সেদিন ওই দুলাল দত্ত বাড়ি নিয়ে গিয়েছিল? না। আর এটাও কি মিথ্যে যে আপনি দেহ বিক্রি করে টাকা রোজগার করেন? আই অবজেক্ট মাই লর্ড। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার মক্কেলকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করছেন যার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার। না, এই কেস একজন নিরাপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। আর আমি বলছি কণ্ঠশিল্পী মিস রিয়া দুশ্চরিত্রা বলেই সেদিন ঝড়ের রাতে দুলাল দত্তর বাড়ি গিয়েছিল। কেন গিয়েছিল? দেহ বিক্রি করে টাকা উপার্জন করার জন্য। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মার সন্ধান করতে। আর আমি বলছি চরিত্রের নামে মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটি জারজ সন্তান। কোনো প্রমাণ ছাড়া আপনি যদি রিয়াকে জারজ বলেন তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার, অর্ডার। আমি অনুরোধ করছি তুই আদালতের সামনে সমস্ত সত্যি কথা স্বীকার করে নে, তাহলে হয়তো জজ সাহেব তোকে কম সাজা দিয়ে রেহাই দেবেন। স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি রিয়া আমাকে নিয়ে দুলাল দত্তর ওখানে গিয়েছিলাম, তো ওকে ঘরের মধ্যে পাঠিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম টাকার জন্য। হঠাৎ হঠাৎ ভেতর থেকে রিয়া চিৎকার শুনতে পায়। মাফ করেন হুজুর, আমি আমি না জানলা দিয়ে
ভেতরে তাকাতেই দেখি রিয়া চিৎকার করে দুলাল দত্তকে বলছে, এর আগে তুই আমাকে অনেক ঠকিয়েছিস হারাম দাদা, এবার তোকে আমি শেষ করে ফেলব। রিয়ার কথা শুনে না দুলাল দত্ত পকেট থেকে পিস্তল বের করে ফেললো। আমি তো একবারে অবাক, কিন্তু বায়োস্কোপে গল্প মারিনি। তারপর রিয়া কি করলো, এক লাভ দিয়ে না দুলাল দত্তর কাছ থেকে পিস্তলটা কেড়ে নিল। কেড়ে নিয়ে বলতে শুরু করলো, খবরদার খবরদার আমার থেকে এগোবি না। দুলাল দত্ত আস্তে আস্তে এগোয় রিয়া পেছোয়। রিয়া বলে চলেছে, হারামজাদা হারামজাদা আমার থেকে এগোবি না, উড়ে দিচ্ছি হারামজাদা। দুলাল দত্ত এগোচ্ছে, রিয়া পেছোচ্ছে, রিয়া পেছোচ্ছে, দুলাল দত্ত এগোচ্ছে, রিয়া বলে চলেছে, হারামজাদা এক পা এগোলে গুলি করবো, এক পা এগোলে তোকে গুলি করবো। কিন্তু দুলাল দত্ত রিয়ার দিকে আর এক পা এগোতেই না রিয়ার পিস্তল থেকে আরে বাস ফিনকি দিয়ে রক্ত। দুলাল দত্ত দেহটা না মাটিতে ঢলে পড়ল, ওই দুখানা গুলিতেই না সাড়ে নগজ কাপড় পরিয়ে দিল মায়েরি। আমি তো সেই দৃশ্য দেখে না ঝেড়ে দৌড়। কিন্তু পালাবো কোথায় হুজুর, সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থো সাক্ষী দেবার জন্যে আবার আমাকে আদালতে ডেকে পাঠালো। মামা আপনি সব মিথ্যে বলছেন, মহামান্য আদালত উনি যা বলছেন তার একটি কথা সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মার সঙ্গে দেখা করাবেন বলেই নিয়ে যান। ওই ঝড়জলে রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিতা মা আমাকে বারবার বাধা দিয়েছিলেন। ইওর অনার, ওর পালিতা মা যদি সত্যিই বাধা দিয়ে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই কোর্টে এসে বলতেন যে আমার মেয়ে নির্দোষ। এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু আজ অবধি তিনি গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন, কেন? পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে আসামির মা গায়ত্রী দেবী সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতুবি রাখা হলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।